নমস্কার, স্বাগতম। এতিয়া বাতৰিলৈ ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল। আৰম্ভণিতে বিগ ব্ৰেকিং নিউজ। শিৱসাগৰত ছাত্ৰই হত্যা কৰিলে শিক্ষকক, ছাত্ৰৰ ছুৰিকাঘাতত নিহত হ'ল শিক্ষক। শিৱসাগৰৰ চাই বিকাশ একাডেমীত ভয়ংকৰ ঘটনা, নিহত শিক্ষকজন ৰাজেশ বাবু, একাদশ শ্ৰেণীৰ এজন ছাত্ৰই সংঘটিত কৰিছে এই হত্যাকাণ্ড। সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়লৈ নিয়া হৈছিল শিক্ষকজনক, কিন্তু আদবাততে মৃত্যু হয় আহত শিক্ষকজনৰ। জে ডাবলি আৰু নীটৰ কোচিং দিয়া হয় একাডেমীখনত, কিন্তু এই ঘটনার কারণ জানিব পৰা হোৱা নাই। কিয় ছাত্রজনে শিক্ষকজনক ছুরিকাঘাত করলে সেই কথা এতিয়াও রহস্যের মাজত অস্পষ্ট হয়ে আছে। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে শিবসাগরত। ছাত্রই হত্যা করলে এজন শিক্ষকক, ছাত্রর ছুরিকাঘাতত নিহত হল শিক্ষকজন। শিবসাগরের সাই বিকাশ একাডেমীত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। নিহত শিক্ষকজনের নাম পুনৰ কৈছো, রাজেশ বাবু। একাদশ শ্রেণীর এজন ছাত্রই সংঘটিত করেছে হত্যাকাণ্ড। সংকটজনক অবস্থাত প্রথম অবস্থাত চিকিৎসালয়লৈ নিয়া হৈছিল রাজেশ বাবু নামৰ শিক্ষকজনক, কিন্তু আদবাততে মৃত্যু হয় আহত শিক্ষকজনৰ। জে ডাবলি আৰু নীটৰ কোচিং দিয়া হয় এইখন একাডেমীত, কিন্তু এই হত্যাকাণ্ড কিয় সংঘটিত কৰিলে একাদশ শ্ৰেণীৰ ছাত্ৰজনে, সেয়া এতিয়াও ৰহস্যৰ আৱৰ্তত আছে। আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ আছে ফোনলাইনত। প্ৰদীপ, অধিক তথ্য বিচাৰিছোঁ আপোনাৰ পৰা। হয় প্ৰাঞ্জল, আসলে এক অতি চাঞ্চল্যকৰ দুখজনক ঘটনা। এই এগৰাকী ছাত্ৰ, একাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ, তেওঁ সেইবাবে আমি নাম ল'ব নোৱাৰিম। একাদশ শ্ৰেণীৰ ছাত্ৰজন শিৱসাগৰ কে পি চাৰিআলিৰ নিবাসী বুলি আমি জানিব পাৰিছো। সেই ছাত্ৰজনে এই ৰাজেশ বাবু নামৰ শিক্ষকজনক আচলতে ছুৰিকাঘাত কৰে, আৰু ফলত শিক্ষকজন চিকিৎসালয় নি থকা অৱস্থাতে বৰ্তমান মৃত্যুমুখত পৰিছে। আৰু ইয়াৰ মূল কাৰণ আমি নিশ্চিতভাৱে ক'ব পৰা নাই যদিও, কিন্তু আজি ছাত্ৰজনক ক্লাছৰুমৰ পৰা উলিয়াই দিছিলে। পাঠদানৰ সময়ছোৱাত ছাত্ৰজনে কিছু আচলতে ক্লাছত ভালদৰে মন দিয়া নাছিলে, যাৰ বাবে শিক্ষকজনে কিছু তেওঁক গালি পাৰি ক্লাছৰুমৰ পৰা উলিয়াই দিছিলে, যাতে আন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ক্ষতি নহয়। আৰু তাৰপিছতে তেওঁ ছাত্ৰজন এক ঘণ্টামানৰ পিছত পুনৰ ক্লাছলৈ উভতি আহে। উভতি অহাৰ পিছতে সেই শিক্ষকজনক অতৰ্কিতে ছুৰিকাঘাত কৰে, আৰু যাৰ ফলত এই আচলতে দুখজনক খবৰটো আহে যে সেই যিজন ৰাজেশ বাবু, সেই শিক্ষকজন বৰ্তমান কেমেষ্ট্ৰিৰ শিক্ষক। তেওঁ ৰাসায়ন বিজ্ঞানৰ বিষয়ৰ তেওঁ টিচাৰ হয়, তেওঁ মৃত্যু হয়। গতিকে এই ঘটনা চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। ইতিমধ্যে আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈছে। উপস্থিত হৈ বৰ্তমান সেই ছাত্ৰজনক আটক কৰিছে। আটক কৰি হয়তো যিহেতু নাবালক হৈ আছে তেওঁক, যদিও কিছু গতিকে আইনীৰ হয়তো জুবিনেল কোৰ্টত তেওঁক পঠোৱা হ'ব। কিন্তু বৰ্তমান মই এই ঘটনাস্থলীত আহি উপস্থিত হৈ আচলতে যি শুনিছো আনবিলাকো, আন ছাত্ৰৰ মুখতে যিটো শুনিছো, তেওঁলোকৰ মতে ছাত্ৰজনক উলিয়াই দিয়াৰ কাৰণে আচলতে এই ঘটনা সংঘটিত এই কৰিলে বুলি আচলতে জানিব পৰা গৈছে। প্ৰাঞ্জল, প্ৰদীপ, কিমান ভয়ংকৰ হ'ব পাৰে এটা সৰু কথাৰ বাবে এজন মানুহক হত্যা কৰাৰ ঘটনা? কেনেধৰণৰ এক মানসিকতা হ'ব পাৰে? এই প্ৰশ্নবোৰ স্বাভাৱিকতে উত্থাপন হ'বই, কিন্তু সেই প্ৰতিষ্ঠানখনৰ আন শিক্ষকসকলৰো কিবা মতামত আছে নেকি বাৰু? নহয়, এতিয়ালৈকে তেওঁলোকে মতামত দিয়া নাই, যিহেতু শিক্ষকজন ঢুকাইছে। গতিকে ইয়াত বৰ্তমান আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে আৰু কি থাকিব পাৰে, কি না ঘটনাৰ আঁৰত আন কিবা কাৰণ আছে নেকি। কিন্তু প্ৰাথমিক যি তদন্ত পোহৰলৈ আহিছে যে ছাত্ৰজনক পাঠদানৰ পৰা উলিয়াই দিয়া হৈছিলে, তাৰপিছতে এই ঘটনা সংঘটিত হয়। প্ৰদীপ, এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ, কিন্তু পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ যোগাযোগ স্থাপন কৰিম। অতি ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে শিৱসাগৰত। এজন ছাত্ৰক শ্ৰেণীকোঠাত তেওঁৰ কিছু আচৰণৰ বাবে শিক্ষকে শ্ৰেণীকোঠাৰ পৰা তেওঁক উলিয়াই দিছিল, আৰু সেই ঘটনাটোৰ বাবেই ছাত্ৰজনে শিক্ষক এজনক ছুৰিকাঘাত কৰি হত্যা কৰিলে। শ্ৰেণীকোঠাৰ পৰা ওলাই দিয়াৰ লগে লগে ছাত্ৰজন ঘৰলৈ গৈছিল, আকৌ তেওঁ আহিল প্ৰতিষ্ঠানখনলৈ, শিক্ষা প্ৰতিষ্ঠানখনত আহি এই ঘটনা সংঘটিত কৰিলে। ইতিমধ্যে ছাত্ৰজনক আটক কৰাৰ খবৰ আহিছে, আৰক্ষীয়ে বৰ্তমান তদন্ত চলাই আছে আৰু অধিক সোধপোছ কৰি আছে আন আন ছাত্ৰ ছাত্ৰী বা শিক্ষকসকলৰ ওপৰত। আৰু ইয়াৰ মাজতে মহানগৰীত চাঞ্চল্যকৰ পিষ্টল লুটৰ ঘটনা সংঘটিত হৈছে। চাৰিচকীয়া বাহনৰ গ্লাছ ভাঙি দুৰ্বৃত্তই লুটিলে পিষ্টল। লখিমপুৰৰ ৱাছিম হাজৰিকা নামৰ লোকজনৰ পিষ্টল লুট কৰা হ'ল। পিষ্টলৰ লগতে দুৰ্বৃত্তই লুটিলে 26,000 টকা। বেলতলা চাৰ্ভেত দিন দুপৰতে এই লুটপাতৰ ঘটনা সংঘটিত হয়। ৰাজপথৰ কাষতে বাহন ৰখাই দোকানলৈ গৈছিল ৱাছিম। এই ঘটনা সন্দৰ্ভত দিছপুৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে ৱাছিমে।
মহানগরীত চাঞ্চল্যকর পিস্তল লুটৰ ঘটনাৰ সবিশেষ আমি জনাবলৈ চেষ্টা কৰি আছো। চাৰিচকীয়া বাহনৰ গ্লাছ ভাঙি দুৰ্বৃত্তই লুটিলে পিস্তল। লখিমপুৰৰ ৱাসিম হাজৰিকা নামৰ লোকজনৰ পিস্তল লুট কৰি লৈ গ'ল। পিস্তলৰ লগতে দুৰ্বৃত্তই লুটিলে 26,000 টকা। বেলতলা চাৰ্ভেত দিন দুপৰতেই এই লুটপাতৰ ঘটনা সংঘটিত হ'ল। ৰাজপথৰ কাষতে বাহন ৰখাই দোকানলৈ গৈছিল ৱাসিম। এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত দিছপুৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে ৱাসিমে। গাড়ীখনে পাৰ্কিং ৰাখি থৈ গ'লোঁ। ৰাখি থৈ মই হোটেললৈ গৈছোঁ। হোটেলৰ পৰা মই ঘূৰি আহিছোঁ আপোনাৰ। মোৰ গাড়ীখনৰ গ্লাছখন মঙা আৰু মোৰ বেগটো নাই। কি কি আছিলে বেগত? বেগত মোৰ আপোনাৰ নিজৰ পাৰ্চনেল আৰ্মছ আছিলে আৰু নিজৰ অৰিজিনেল ডকুমেণ্টছ আছিলে, আৰ্মছৰ লাইচেঞ্চ আছিলে, কেঁচু আছিলে আপোনাৰ 26,700। পিস্তলৰ নথি পত্ৰও আছিল, নগদ টকা আছিল আৰু আন কেতবোৰ কাগজ পত্ৰও আছিল বুলি উল্লেখ কৰিছে। আৰু সকলো লুটি লৈ গ'ল গ্লাছ ভাঙি। জ্যোতিনগৰৰ ঘটনাস্থলীলৈ মুখ্যমন্ত্ৰীয়ে পৰিদৰ্শন কৰিব ঘটনাস্থলী। এতিয়াও ব্যৰ্থ SDRF আৰক্ষীৰ উদ্ধাৰ অভিযান। জ্যোতিনগৰৰ নলাই নলাই এতিয়া অভিযান চলিছে। নলাত পৰি তিনিদিনে সন্ধানহীন কণমানি অবিনাশ। পাহাৰৰ পৰা নামি অহা পানীয়ে নিমিষতে উটুৱাই নিছিল 8 বছৰীয়া অবিনাশ চৰকাৰক। জ্যোতিনগৰত খান্দি পেলোৱা হৈছে কেইবাটাও নলা, উঠাই দিয়া হৈছে নলাসমূহৰ শ্লেব। এই অভিযানৰ দৃশ্য দেখুৱাইছোঁ, কিন্তু এতিয়ালৈকে অবিনাশৰ কোনো সন্ধান নাই। অবিনাশৰ দুপাতকৈ চেণ্ডেল ইতিমধ্যে পিতৃয়ে উদ্ধাৰ কৰিছে। ঘটনাৰ দিনাৰেখনৰ পৰাই পিতৃ ঘৰলৈ যোৱা নাই আৰু পিতৃয়েও প্ৰতিটো নলা নিজেই গৈ চাফা কৰি পুত্ৰক বিচাৰিছে, নিজৰ সন্তানক বিচাৰিছে। নলাই নলাই পিতৃ ঘূৰি ফুৰিছে। এক হাহাকাৰ অৱস্থা সেই পৰিয়ালটোৰ। তাৰ মাজতে SDRF NDRFও অভিযান চলাইছে। গুৱাহাটী পৌৰ নিগমৰ হাতত কিন্তু এখন সঠিক নক্সা নাই, যি নক্সাৰ জৰিয়তে এই নলাৰ পানী কোনফালেদি গৈছে বা কেনেধৰণে যাব পাৰে সেই সকলো তথ্য পাতি উলিয়াব পাৰি। সেই নক্সাৰ অভাৱৰ ফলতেই অভিযান বিলম্ব হোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীও ৰাওনা হৈছে জ্যোতিনগৰৰ ঘটনাস্থলীলৈ। মুখ্যমন্ত্ৰীয়ে পৰিদৰ্শন কৰিব সেই ঘটনাস্থলী। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য বৰ্তমান লাইভত আছে। বলেন, এই মুহূৰ্তৰ শেহতীয়া খবৰখিনি আমি জানিব বিচাৰিছোঁ। প্ৰাঞ্জল, ক'ব পাৰি যে আচলতে যোৱাকালি ৰাতিপুৱা ভাগৰে পৰা যি অভিযান চলিছিলে, অৰ্থাৎ মহানগৰী যি আচলতে জ্যোতিনগৰৰ পৰা আৰম্ভ কৰি বামুণী মৈদামৰ থকা কেইবাটাও পথ উপপথত ইতিমধ্যে ড্ৰেইনৰ সেইসমূহ স্থান ইতিমধ্যে পৰ্যবেক্ষণ কৰিছে। দেখিবলৈ পোৱা গৈছে SDRF NDRFৰ যি দল, তেখেতসকলে পৃথকে পৃথকে আনকি স্নিফাৰ ডগ লৈও সেই স্থানসমূহত, বিশেষভাৱে সেই ড্ৰেইনসমূহত তেখেতসকলে সুৰুঙাৰে তেখেতসকলে ভিতৰ ভাগত প্ৰৱেশ কৰি সেই ধৰণৰ স্থানসমূহ চাইছে। কিন্তু এই মুহূৰ্তলৈকে তেনে কোনো সম্ভেদ লাভ কৰা নাই যি ঘটনা সংঘটিত হৈছিলে বৃহস্পতিবাৰে। আৰু তাৰ পিছত দেখিবলৈ পোৱা গৈছে প্ৰায় সম্পূৰ্ণ দুটা দিন পাৰ হোৱাৰ হবলৈ আগবাঢ়িছে, কিন্তু তাৰ পিছতো দেখিবলৈ পোৱা গৈছে কোনো সংসূত্ৰ লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছো যে কেইটামান মুহূৰ্তৰ পূৰ্বে, মুহূৰ্তৰ পিছতে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আহি উপস্থিত হবহি। কাৰণ দেখিব পোৱা গৈছে যে SDRF NDRFৰ দলে পৃথকে পৃথকে তেখেতসকলে অভিযান চলাইছে, পৃথকে পৃথকে সেই স্থানসমূহ পৰ্যবেক্ষণ কৰিছে, কোন স্থানত থাকিব পাৰে অতি জটিলতাৰ মাজতে আচলতে সেই স্থানসমূহ চাইছে। কিন্তু আপুনি এটা সুন্দৰ কথা উল্লেখ কৰিছে, য'ত আচলতে গুৱাহাটী মহানগৰীৰ পানীসমূহ কোন পথেৰে গৈ কোন স্থানত সংযোগ হয়, এই স্থানৰ কোনো ধৰণৰ গতিবিধি বা কোনো ধৰণৰ কোনো ইয়াত লিংক বা কোনো ধৰণৰ ইয়াত ৰোডমেপ নাই, আৰু যাৰ কাৰণে এই গোটেই প্ৰক্ৰিয়াটো বিচাৰি উলিয়াত যথেষ্টখিনি ইয়াত কঠিন হৈ পৰিছে। অৰ্থাৎ প্ৰতিটো পথ উপপথেই আচলতে সেইসমূহ ড্ৰেইনৰ তেনেধৰণে চাব লগা হৈছে। অৰ্থাৎ সূক্ষ্মগতিৰে যিমানেই তেখেতসকলে দুটা দিন চালে বা এই মুহূৰ্তলৈকে যদি প্ৰায় দুটা দিন আমি প্ৰতিক্ৰম হোৱাৰ দিশে আগবাঢ়ে, তেতিয়াহ'লে ক'ব পাৰি যে এই সময়খিনি তেখেতসকলে চোৱা চিতা কৰিছে। কিন্তু তাৰ আচলতে কোন স্থানত থাকিব পাৰে তাৰ কোনো ধৰণৰ তেখেতসকলে এই মুহূৰ্তলৈকে সম্ভেদ উলিয়াব পৰা নাই, অৰ্থাৎ স্থিৰ কৰিব পৰা নাই, আৰু যাৰ কাৰণে গোটেই বিষয়টো অত্যন্ত জটিল হৈ পৰিছে। কাৰণ পূৰ্বতে উল্লেখ কৰিছো, এয়া অতি হৃদয়বেদক এটা ঘটনা, যি ঘটনাৰ ইতিমধ্যে সম্ভেদ বিচাৰি বিভিন্ন ধৰণৰ ইয়াত অভিযান চলোৱা হৈছে। আৰক্ষীৰ দল পৃথকে পৃথকে তেখেতসকলে চাইছে, তন্ন পৰ্যবেক্ষণ কৰিছে, কিন্তু কোনো সংসূত্ৰ উলিয়াব পৰা নাই বা ক'ত থাকিব পাৰে এই সম্ভেদখিনি উলিয়াব পৰা নাই। এই মুহূৰ্তত আমি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কেইটামান মুহূৰ্তৰ পিছতে যিহেতুকে ঘটনাস্থলীত উপস্থিত
উপস্থিত হব বামুনি মিডিয়াম এই স্থানত। আর সেই স্থানত উপস্থিত হওয়ার প্রাক মুহূর্তে আরক্ষী তথা ইতিমধ্যে প্রশাসনীয় যিনি ব্যবস্থা সেইখিন ব্যবস্থার উপস্থিত হওয়া লোকসকলের দৃশ্যাংশ দেখাইছো। তেখেতসকলেও অন্তিমবার এই মুহূর্তে যেহেতুকে অভিযান প্রক্রিয়া চলি আছে দেখব পাওয়া গেছে হরমিত সিংয়ে নিজেই আসল তদারক করেছে গোটাই বিষয়টি। ইয়া আমি দেখাইছো যে এস ডি আর এফ আর এন ডি আর এফর ইয়া প্রায় আটজনিয়া এই মুহূর্তের দল, কারণ গুয়াহাটি মহানগরীর এই মুহূর্তে যতীনগর পর আরম্ভ করে বামুনি মিডিয়ামর সানমারি এই স্থান সমূহত কেবাটাও প্রান্তত তেখেতসকলের অভিযান চলিছে। আর এই মুহূর্তে আমি সেই দৃশ্যাংশ দেখাইছো যে বামুনি মিডিয়ামর মূল পথর কাষত থাকা এয়া ড্রেইনত এই মুহূর্তে এইদরে তেখেতসকলে চাইছে। পুয়ারে ভাগর পর দেখবলে পাওয়া গেছে কেবাটাও স্থানত তেখেতসকলে গৈছে। আর এই মুহূর্তে এই পরিবেশ দেখাইছো মুখ্যমন্ত্রী অহার প্রাক মুহূর্তে দেখবলে পাওয়া গেছে এইদরে তেখেতসকলের অভিযান চলাই থাকা হয়েছে। তেখেতসকলের লক্ষ্য এটাই যাতে অবিনাশক আট বছরীয় শিশুটির তেখেতসকলে সন্ধান লাভ করে, তারপরে তেখেতসকলের এই অভিযান অব্যাহত রাখিছে। নেড়ানেপেড়াভাবে তেখেতসকলে ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু কোনো সংসূত্র তেখেতসকলে উলিয়াব পৰা নাই। অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা যা আসলে পিতৃর একটা ওলাই আসছিল, পিতৃর একটা ঘরলকে যার লক্ষ্যস্থান আসছিল কিন্তু সেই লক্ষ্যস্থানের বিপরীতে দেখবলে পাওয়া গেছিল তেনে একটা অঘটন সংঘটিত হয়েছিল। আর অঘটন সংঘটিত হওয়ার আজি প্রায় কেবা ঘন্টা বা দুটা দিন প্রায় সম্পূর্ণ উকলার পথত আগবাড়িছে কিন্তু তারপর কোনো ধরনের তেখেতসকলে সম্বেদ লাভ করব নাই। গতি গোটাই বিষয়টি এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে যে এফালে দেখব পাওয়া প্রশাসনীয় যিনি ব্যবস্থা যি আসলে গুয়াহাটি মহানগর উন্মুক্ত ড্রেইন উন্মুক্ত গুয়াহাটি মহানগরীর মেন হলের আসলে সময় সময় সংঘটিত হয়ে আহা এটার পিছত আনটুক ঘটনা। আর আপনি যদি শেহতীয়া ঘটনারাজির চা যায় তাহলে 2012 চনের পর এই মুহূর্তলেক প্রায় 15 গৰাকীতক অধিক লোকের এই ধরনের মৃত্যু সংঘটিত হয়েছে। আর মৃত্যু হওয়ার পিছতো আসলে উপযুক্ত যিনি ব্যবস্থা গ্রহণ করবলিয়া সময় সময় থাকে সেইখিনিত যেন কোরবাত কৃপণালী করা হয় কোরবাত ইয়াত ব্যবস্থা গ্রহণ করা নয় সেই কথাখিনি কিন্তু এই ঘটনা সমূহেই পুনর্বার প্রকাশ করেছে। আর তারপরে আপনি কব পারি যে এই যে জলধারা গই যা গুয়াহাটি মহানগরীর যে পাহাড়ের পথেরে ওলাই অহা যুক্ত পানি সেই পানির একটা নির্দিষ্ট স্থানত গৈ পায় কিন্তু সেই স্থানের যাতে একটা শৃঙ্খলাবদ্ধতার যখন রোডম্যাপ সেই রোডম্যাপর সুকীয়া একটা পৃথকতার অভাব। আর যার কারণে দেখা গেছে যে এই মুহূর্তলেক বিভিন্নটা স্থানত বিভিন্ন ধরনের ইয়াত অভিযান চলাই থাকা হয়েছে। বিভিন্ন স্থানত তেখেতসকলে চাইছে তন্নতন্নক কোরবাত রুই যাব পারে নাকি থেপিয়াইছে তেখেতসকলে হাত ব্যবহার করেছে তেখেতসকলে সেই ধরনের যদি চা হয় তো দেখব পাওয়া গেছে লাঠি লই তেখেতসকলে চাইছে যে কোরবাত হয়তো যেহেতুকে পাহাড়ের মাটির মাটির পেলনীয় অন্যান্য সা সামগ্রী সমূহ ওলাই আহে গতি কোরবাত হেঁচা বা কোরবাত ঠেকা এনেকুয়া ধরনের স্থানত পড়ি রয়েছে নাকি বলেন। লাইনত থাকিব আপনি, আমি পরবর্তী সময় আকো যোগাযোগ করিম। শিবসাগরের ভয়ঙ্কর ঘটনার খবর ইতিমধ্যে আমি দিছিল। এজন ছাত্রে হত্যা করেছে শিক্ষকক, ছাত্রর ছুরিকাঘাতত নিহত হল শিক্ষক। শিবসাগরের সাই বিকাশ একাডেমিতে ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হল। নিহত শিক্ষকজন রাজেশ বাবু, ছাত্রজনে শ্রেণীকোঠাত অলপ অভব্য আচরণ করার বাবে শিক্ষকে তেওঁক শ্রেণীকোঠার পর বাহির করে দিছিল আর তার বাবেই প্রতিশোধস্বরূপে ছাত্রজনে শিক্ষকজনক ছুরিকাঘাত করে হত্যা করলে। এনেধরনের প্রাথমিকভাবে তথ্যখানি পাওয়া গেছে কিন্তু এই ঘটনা অতি ভয়ঙ্কর। একাদশ শ্রেণীর এজন ছাত্রই হত্যাকাণ্ড সংঘটিত করলে, এজন শিক্ষকক হত্যা করলে ছাত্রই। সংকটজনক অবস্থাত প্রথম অবস্থা শিক্ষকজনক চিকিৎসালয় নিয়া হয়েছিল কিন্তু আটবাততে মৃত্যু খবতি লয়। জে ডাবলি আর নিটর কোচিং দিয়া হয় একাডেমিখনত। আমার সুতির্থ সাংবাদিক প্রদীপ গগৈ লাইভত আছে। প্রদীপ, আরো অধিক তথ্য বিচারিছো আপনার পৰা। প্রদীপ লাইভত আছে আর প্রদীপে বর্তমান সেই শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হয়ে অধিক তথ্য আহরণের চেষ্টা করে আছে। প্রদীপ, কি তথ্য আছে? এই যিজন রাজেশ বাবু শিক্ষকজনক পাঁচবারক ছুরিকাঘাত করেছে, করার ফলত আসলে এনে মৃত্যু হয়েছে যেহেতু আঘাত গুরুতর। মই সেই পরিবেশ দেখাই আছো শিবসাগরের এখন পূর্ণ এখন ছাই বিকাশ একাডেমি আর এই ছাই বিকাশ একাডেমিতে সংঘটিত হয়েছে এই ঘটনা। আর সেই শিক্ষকজন যিজন ঘর বহিরাজ্যত বলে আমি জানি পাইছো অন্ধ্রপ্রদেশ শিক্ষকজনের ঘর অন্ধ্রপ্রদেশ। আর ইয়াত বহু কেবা বছর ধরে ইয়াত কর্মরত হয়ে আসে আর তার পিছত এই আজি হল এই উদণ্ড আসলতে উদণ্ড ছাত্রজনে এনে ধরনের ঘটনা সংঘটিত করলে ক্লাসরুমের পর উলিয়াই দিয়ার পিছতে এই ঘটনা
সংঘটিত করে মই এই ঘটনা সংঘটিত করে মই এয়া দেখাইছো যে বর্তমান ইতিমধ্যেই এই যেটো প্রথম মহলা দেখিছে সেই প্রথম মহলাতে এই কাণ্ডটো কৰিছিলে ছাত্রজনে মই ইয়াত যিসকল শিক্ষক কর্মচারী আছে মই তেওঁলোকৰ সম্ভৱ হলে ভাষ্য লবলৈ চেষ্টা করম আসলে কি হয়েছিল প্রকৃততে ঘটনাটো আমি ইতিমধ্যে জনাইছো যে সেই একাদশ শ্রেণীর ছাত্রজনক ইতিমধ্যে আরক্ষে আটক করে বর্তমান সোধা পোছা অব্যাহত রাখছে সদর থানাত মই এই বিষয়ে জানিব বিচাৰিম ইয়াত কি হয়েছিল ঘটনাটো প্রকৃততে কি হয়েছিল যাওতে সি হয়তো মানে উলিয়াই পেলাই স্টেপ করেছে স্যারক মানে দাদা ইমান বিশেষ আমি নাজানিম কারণ ডিপিএসও স্টুডেন্ট বলে জানা হয়েছে আগর এটা সি দেড় মাহমান হয়েছে আমার ইয়াত জয়েন করা কারণ এটা মেট্রিকর রিজাল্ট সি ইলেভেনের পর সায়েন্স জয়েন করেছিল তো সায়েন্স স্টুডেন্ট আসলে মান বিশেষ একটু গম নাই পো আর এটা আমি জাস্ট আহিছো হে এটা খবর পাই নাই নাই হেনকা তো একো থাকিব না লাগে বারু জানা কিবা হয়তো হে টিচারে কিবা তা কইছিল আর হেতুকে হি ওভার সেনসিটিভ হই পলে কিবা রিয়্যাক্ট কইলে সাগে গম পো নাই তেলকে ডিব্ৰুগড়লৈ বুলি লৈ যোৱা হৈছিলে কিন্তু ডিব্ৰুগড় নাপালেগে স্বাস্থ্য অধিক অৱনতি ঘটাত চুকাফা যিখন হস্পিটেল আছে সেই চুকাফা হস্পিটেলত তেওঁক ভর্তি করা হয়েছিল কিন্তু চিকিৎসা লাভৰ পূৰ্বে তেখেতৰ মৃত্যু হয় আৰু প্ৰাণজল বিশ্বৰ প্ৰদীপ অতি দুর্ভাগ্যজনক ঘটনা এতিয়াও বহু তথ্য উদ্ঘাটন হবলৈ বাকি আছে কিন্তু প্রথম অবস্থাত সন্দেহ করা হয়েছে যে শ্রেণীকোঠার পর ছাত্রজনক উলিয়াই দিয়ার বাবেই ছাত্রজনে এই ভয়ঙ্কর ঘটনাটো সংঘটিত করলে আর যদি কোনোবা লোকৰ মতামত আপনি লয় আন সতীর্থ ছাত্র বা শিক্ষকর হয় আৰু একাংশ ব্যক্তি আছে কি কি আপোনালোকে আসলে আমার কাষরে এখন বিদ্যালয় খুব এখন ভাল বিদ্যালয় শিবসাগরের ভিতর এই ছাত্রগী শিক্ষকগী ক্লাসরুমের ভিতরতে তখেতে চুরি আঘাত করে পেলায় আঘাতপ্রাপ্ত করেছে আর ইতিমধ্যে শিক্ষকগী মৃত্যুমুখত পড়ছে বলে আমি খবর পাইছো আসলে এই ছাত্রগীর বিভিন্ন ইনডিসিপ্লিনের কিছু এনেকা একটিভিটির জড়িত আর তখেক প্রশাসনিক কিছু ব্যবস্থা আজ গ্রহণ করা হয়েছিল ঘরলে যাবলে নির্দেশ দিয়া হয়েছিল তারপরও ছাত্রগী আহি পেলায় এখন চোকা অস্ত্র আনি পেলায় তখন ক্লাসরুমের ভিতরতে এনেকা ঘটনাটা সংঘটিত করলে খুব মর্মান্তিক ঘটনা শিবসাগর এনেকা ঘটনা আসলে আমি শুনা নাই আগত আর এই গোটে পরিবেশ আসলে একটা খুব শৈক্ষিক যে শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হয়েছে বলে আমি অনুভব করছো আর ছাত্রগীর আসলে এনেকা মনস্তাত্বিক যদি দিক সেই খুব বেয়া বলে আমি ইতিমধ্যে শুনেছো আর ঘর পরিবেশ বিভিন্ন এনেকা কিছু কারণ থাকে যাবে ছাত্র সংযম হয়ে যাতে এনেকা ব্যবস্থা কেউ গ্রহণ নকরে ধৈর্য সহকারে যাতে গোটে বিষয়বস্তু বুঝবলে চেষ্টা করে সেই কথা আমি আহ্বান জানাইছো প্রাণদল এই ঘটনায় স্বাভাবিকভাবে সকলকে এগারী ছাত্রই আসলতে শিক্ষকক এটা সরু কথার বাবে এনে ধরনের আক্রমণ করে আসলে মৃত্যুর মুখলৈ ঠেলি দিলে এয়া এক এটা আসলে সাধারণ ঘটনা নহয় অতিকে বর্বর একটা আক্রমণ চলিল শিক্ষকগৰাকীৰ ওপৰত উদণ্ড এই ছাত্রজনে করলে বর্তমান ছাত্রজনক আরক্ষে ইতিমধ্যেই আটক করে সোধপোছ অব্যাহত রাখিছে মই পুনৰ কৈছো ছাত্রজনের নাম এলে এই কারণে উল্লেখ কৰিব পৰা নাই যে নাবালক কিন্তু তথাপিতো যি ধরনের আইনী প্রক্রিয়ার যেনে ধরনের ব্যবস্থা করব লাগে সেয়া সম্পূর্ণ ততাতকে করা দাবি করেছে কারণ এই যদি লেকাম লগোৱা নহয় সঠিক ধরনের বিচার করে যে ন্যায় ব্যবস্থা আছে তার যোগেদি বিচার করে যদি ব্যবস্থা লওয়া নহয় তেনেহলে এই ধরনের ছাত্রবিলাকে যে অনাগত দিনত আর অধিক ইয়াতকৈ ভয়ঙ্কর ঘটনা যে নকৰিব তার কোনো মানে নাই গতিকে এক বিহিত ব্যবস্থা লওয়ার দাবি জানাইছে মই সেই বিদ্যালয়খনৰ বর্তমান শিক্ষানুষ্ঠানখনৰ চৌহদত আছো শিক্ষকজন
কেমেষ্ট্ৰিৰ শিক্ষক আছিলে তেখেতে ছাত্রজন মই পুনৰ কৈছো যিগৰাকী ছাত্রই আক্রমণ করলে তেওঁ হৈছে একাদশ শ্রেণীর ছাত্র। ধন্যবাদ জানাইছো প্রদীপ এইখানে তথ্যের বাবে। প্রথমখন আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট খেলত অভিষেক ঘটিল অসম সন্তান ৰিয়ান পৰাগৰ। জিম্বাবুয়ের হাৰাৰেত ভারতের টি টুয়েন্টির শৃঙ্খলাত অবতীর্ণ ভারত আর টসত জিকি প্রথমে ফিল্ডিং লৈছে ভারতে। চারি নম্বর স্থানত বেটিং করব ৰিয়ান পৰাগে। বারো নম্বর জার্সি পরিধান করে খেলপথার নামিছে ৰিয়ান। ভারতীয় একাদশত স্থান লাভ করা অসম সন্তান ৰিয়ান পৰাগৰ এতিয়া নতুন ইনিংস আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যে জিম্বাবুয়ে সাত ওভারত দুটা উইকেট হেরায় 49 রান সংগ্রহ করেছে। শুভমন গিলর নেতৃত্বত এই শৃঙ্খলাত অবতীর্ণ টিম ইন্ডিয়া। শুভমন গিলর অধিনায়কত্বত খেলিছে অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াড়, ৰিয়ান পৰাগ, রিঙ্কু সিং, ধ্রুব জোয়েল আর বিভিন্ন জন খেলুয়ে। আর এই মুহূর্তে আমি বামুনী মৈদামৰ পৰা পোনপটে এখন প্রচার আগবাইছো। মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। বলেন ভট্টাচার্য লাইভত আছে, বলেন। এটি শিশু সন্ধানহীন হয়েছে, সেই শিশুটোর এতিয়াও সন্ধান পোৱা নাই। পিতৃ ঘটে স্কুটিত আহি থকা অবস্থাতেই নলাত বাগৰি পৰিছিল আৰু সেই স্থান পৰিদৰ্শনৰ বাবে আজিকৈ মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। লগত আছে আৰক্ষী প্রশাসনের উচ্চপদস্থ বিষয়াসকল আৰু মুখ্যমন্ত্রীয়ে সামগ্রিক পরিস্থিতির বুজ লৈ আছে। কি পরিস্থিতিতে এনে ঘটনা সংঘটিত হল আৰু নলাটোর গোটেই নকশাখন কেনেকুৱা, শিশুটি কত যাব পাৰে, সকলো বুজ লৈ আছে মুখ্যমন্ত্রী। যদি আমি কথোপকথন শুনাবলৈ চেষ্টা করো, সতীর্থ সাংবাদিক বলেনো আছে তাত লাইভত। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বর্তমান এই স্থান টুকুরা পর্যালোচনা করেছে, পরিদর্শন করেছে। অবিনাশর এতালে কোনো সন্ধান নাই। পিতৃয়ে বিচার বিচারে হাবাথুরি খাইছে, পরিয়ালটোর মাজত হাহাকার অবস্থা। এনডিআরএফে অভিযান চলাইছে, এসডিআরএফে অভিযান চলাইছে, কিন্তু কামত অহা নাই। এতালে অবিনাশর কোনো সন্ধান নাই। বলেন, অবশেষত মুখ্যমন্ত্রীগী তাত গিয়ে উপস্থিত হল। প্রাঞ্চল, আমি সেই দৃশ্যখন দেখুৱাই যে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হয়েছে সেই স্থানসমূহ আর পরিদর্শন করেছে, যত এস ডি আর এফ আর এন ডি আর এফর বাহিনী পৃথকে পৃথকে তেখেতসকলে অভিযান চলাইছিল, বিভিন্ন স্থানসমূহ পর্যবেক্ষণ করেছিল। সেই স্থানসমূহ কিদরে পর্যবেক্ষণ হয়েছে, সচা অর্থত আসলে তার নতুন কিনা ব্যবস্থা করব পারি নাকি, এই দিকসমূহ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগী নিজেই পর্যবেক্ষণ করেছে। এয়া দেখি পাওয়া গেছে চানমারীর বামুনী মৈদামলৈকে যা যা মূল পথ, সেই পথের কাষত থাকা এয়া ড্রেইন আর সেই ড্রেইনের ওপর স্লেভর ওপর এয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর তেখেতে নিজেই পর্যবেক্ষণ করেছে সেই স্থান আরক্ষীর কেবাগী শীর্ষ বিষয়ার উপস্থিতিত। এই মুহূর্তে কিনা নতুন পদ্ধতির জড়িয়ে আসলে পর্যবেক্ষণ করব পারি নাকি, কিনা হয়তো শিশুটিক হয়তো উদ্ধার করার ক্ষেত্রে কি ব্যবস্থা লোক পারি নাকি, এই দিকসমূহ এই মুহূর্তে পর্যবেক্ষণ করেছে। সমান্তরভাবে আরক্ষী শীর্ষ বিষয়ার তরফের পর মুখ্যমন্ত্রীগীক দেখবলে পাওয়া গেছে কিদরে কি পদ্ধতির জড়িয়ে তখন এই মুহূর্তে চোয়া চিতা করেছে, কোন সমূহ স্থানত চাইছে, সেই দিকসমূহ আরক্ষীর পর লৈছে। পোনে পোনে আরক্ষী শীর্ষ বিষয়া ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলো কথা পাতিছে, গতি সেই কথাখিনি ভাষ্য কিছু শুনাব বিচার। আর সি কে যে মই বাচ্চাটোর পিছে পিছে মই জাম্প করে পেলে আহিছো, এটা অকনমান বিশ্বাস করব টান। আর এটা যদি ইয়াত গলে জি এম সিয়ে যাকালি স্যার স্যারে আহি ইনস্ট্রাকশন দিলে ইয়ারপর নালাখিনি কত কত কেনেকে যায়, যে ডাউন স্ট্রিম ফ্লো ম্যাপ বনাই দিছে আমার, আর সেই ম্যাপ বনার মতে এস ডি আর এফ আর জি এম সির মানুষ আর আমার মানুষ নামিছে। আর বচ্চে একবার ফির জাকে কুছ হ্যা ক্যা দেখো জরা। আর স্যার স্যান্ডেল মানে সামরা স্যান্ডেল দুজোর পাইছে, দুইটা বাপেকে পাইছে স্যার, আগত নলাত এটা পাইছে আর তলত পাইছে। নলাত নিজা নিজাকে বিচার আমার লোক
গৈ পেলাই তেওঁ নিজেও চাইছে, তেওঁ নিজেও পোৱা নাই, তেওঁ লাগি আছে, তেওঁ লাগি আছে। ইনফেক্ট কালি বিকজ অফ দিস ৱাটাৰ অলপ ৰেচ হৈ গৈছিলে, তো গধূলি মেডিকেলত পঠাই মানে আমি মৰম পাতি যিটো লাগে এইটোৱে কৰাইছোঁ। এয়া আমি প্ৰাঞ্চল দেখুৱাইছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বুজ লৈছে আচলতে কি হ'ব পাৰে, কিদৰে আচলতে শিশুটি এইদৰে ওলাই আহিলে আৰু তাৰ পিছৰ পৰিৱেশৰ দৃশ্যাংশ এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বুজ লৈছে। সমান্তৰালভাৱে কোনবোৰ নতুন পদক্ষেপ ল'ব পাৰি সেই কথাখিনিও এই মুহূৰ্তত পৰ্যালোচনা কৰিছে। পোনে পোনে সেই দৃশ্যাংশ আমি দেখুৱাইছোঁ। এই মুহূৰ্তত তেখেতৰ পিতৃৰ সৈতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কথা পাতিব বিচাৰিছে আৰু তেখেতৰ সৈতে এই মুহূৰ্তত পিতৃৰ সৈতে মুখ্যমন্ত্ৰীয়ে কথা পাতিব। আমি এইটো এই ড্ৰেইনটো আমাৰ আল্টিমেটলি কলৈকে যায়? মানে ফ্ল'টো আমাৰ যিটো জু ৰোডৰ আছে স্যার, এই অনিল নগৰত গৈ লাগি গৈছে, এটোৱে চেক কৰা হৈছে স্যার। আৰু যত ভাৰালু মুখত ওলাই এইটো ড্ৰেইন বাহিনীৰ লগত লিংক আছে নেকি? বাহিনী ডিএমচি ইঞ্জিনিয়াৰজন আছিলে না, ভৰলু বা বাহিনী তাৰ লগত ভৰলু লগত অনিল নগৰ যত ওলাই স্যার, যত আছে তাৰ ব্লকে তাতে তাতে চেক কৰা হৈছে স্যার। মানে নিজে তাৰমানে ভাই আছো লৰাৰ লগত, নিজে ভাই আছো, মই ভাই আহি মই তাতে উঠিছো। এটা কাম কৰক, ইউনিচেফটো বিচাৰি আছে আৰু আমি আজি আৰু কালি দুটা দিনে বিচাৰোঁ। ইমান অলপমান ঘৰত বেষ্ট লওক, এনেকৈ যদি থাক তেতিয়াহ'লে বাকী ল'ৰাটোকো চাব লাগিব নহয়। যদি এনেকৈ যদি মন্থন ভাঙি পৰ তেতিয়া বাকী ল'ৰাটো কেনেকৈ চাবি, হয়নে মা? যদি এনেকৈ যদি অলপমানটো মানুহৰ জীৱনত এইকেইটা লওক, আমিতো জীৱনততো অলপ সাৱধানটো হ'ব লাগিব। যদি দুইজন আমাৰ এজন ল'ৰাটো ইয়াত আছে, ভগৱানে কৰক ইহঁতে বিচাৰি উলিয়াব, কিন্তু যিজন ল'ৰা ঘৰত আছে, যদি আমি দেউতাক মাক দুইজনে যদি এনেকৈ থাকোঁ, ইজন ল'ৰাৰোতো বেয়া হৈ যাব ন? মানে বাবা আশাটোতো কি, আমি চবেই আশা কৰি আজিও বিচাৰিব কালিও বিচাৰিব, কিন্তু এই ভগৱানে দিয়া ভগৱানৰ হাতত চব থকা কথা, আমিতো মানুহেতো একো কৰিব নোৱাৰোঁ, হয়নে? চব বস্তু ভগৱানৰ ওপৰত থাকে। ইহঁতি ইহঁতৰ কাম কৰক, কিন্তু কালি ৰাতিও বোলে ঘৰত যোৱা নাই, এইটো তেনেকৈ হ'লেতো নহ'ব। তই যদি নিজক দুৰ্বল কৰি দিয় বাকী ল'ৰাটো কোনে চাব? বুজিছোঁ, মনত পৰিব, কিন্তু তই ইটোকো মনত কৰিব লাগিব যিটো জীয়াই আছে, যিজন আছে আজি। যদি দুইটা মাক বাপেক এনেকৈ ভাঙি পৰ, থকাজনৰ কি হ'ব? সেইকাৰণে আজি গধূলি ইহঁতি বিচাৰি থাকিব, কিন্তু আজি দুইজনে গধূলি ঘৰত গৈ ভগৱানক প্ৰাৰ্থনা উপাসনা কৰিবি, দুইজন ঘৰত থাক ল'ৰাটোৰ লগত, আৰু ইহঁতি গোটেই ৰাতি বিচাৰিব, অহাকালিও বিচাৰিব। কিন্তু যদি অহাকালিও বিচাৰি আমি নাপাওঁ, তেতিয়াহ'লেতো 72 ঘণ্টা হৈ যাব। 72 ঘণ্টা নালাৰ পানীত এটা বাচ্চাটোতো এইটো আমি ভাবিব নোৱাৰোঁ যে জীয়াৰী থাকিব। গতিকে অকণমান দুখ লাগিব, মনটো
কোনো পধ্যে মানিব নোৱাৰি। তথাপিতো আমি যিজন লৰা জিয়াই আছে তাৰ কথাও মনত চিন্তা কৰি অকণমান মনটো ডাঠ কৰিব লাগিব। যদি তহঁতি গিৰিয়েক ঘৈণীয়েক দুয়োটাই যদি মনটো ঢিলা কৰি দিয় তেতিয়াহ'লে গোটেই পৰিয়ালটো দুখত পৰি যাব। মই বুজিছোঁ, চব কৰিব, পাপাৰ মনত কৰিব, আৰু একেখন স্কুটাৰ যিহেতু স্কুটাৰৰ পৰা একেলগে আছে গতিকে মনটোতো পৰিবই। মোৰ ময়ো বাপেক সেইটোতো কোনো পধ্যে মানিব নোৱাৰি, কিন্তু তথাপিতো অকণমান দুয়োটাই অলপমান ৰেষ্ট অলপমান শৰীৰটো দুয়োটাই যত্ন লওঁ। আৰু ইহঁতে বিচাৰিব, মই ইয়াত ডি চিও আছে, কমিশ্যনাৰো আছে, এ ডি জি পিও আছে, যিমানে আমাৰ সাংবাদিকসকলেও যিমান পাৰে ৰাইজক সচেতন কৰিছে, সকলোখিনিয়ে নিজৰ দায়িত্ব কৰিছে, কিন্তু অলপ নিজক ৰেষ্ট লওঁ। এনেকৈ যদি কষ্টত থাকো তেতিয়াহ'লে শৰীৰ একদম ভাঙি যাব। তেনেকুৱা মোৰ কথা অলপ শুনিব লাগিব না তই বাবা, তই অলপ মোৰ কথা আজি শুনিবি। একেলগে তই ধৰিব নোৱাৰিলি, দুয়োটা কেনেকৈ বাগৰি গ'ল? বৰষুণ পুৰা দি আছে আৰু কাৰেণ্টো নাই, সেইটো লাইনো নাই, কাৰেণ্ট নাছিল, কাৰেণ্ট নাছিল। পিছত ল'ৰাজনে লাভ যেতিয়া মাতিলে, পাপা বুলি মাতিলে, মই হাতত ধৰে বাবা মাতছে, সি যেতিয়া মই যেতিয়া ধৰিলোঁ ময়ো গুচি গ'লোঁ নালাত, সি যোৱাৰ লগে সি মানুহটো ঘূৰি যোৱাৰ লগে লগে মোৰ হাতৰ পৰা খুলকি গ'ল। মানে এটা সময়লৈকে হাতত ধৰা আছিল, তাৰপিছত খুলকি গ'ল, খুলকি গ'ল। তাৰমানে মই তাৰ লগে লগে আহিছোঁ, 4 ফুটমান তাক দেখা পালোঁ, তাৰ পিছৰ পৰা তাক মই দেখা নাপালোঁ। তাৰ ময়ে তাৰ লগত ভাই ভাই ইয়াক লৈ গৈছোঁ, মই আহি তাতে সৰলো আপষ্ট্ৰীমত চাইছেনে, মানে ইয়াৰ পৰা যদি গোট লাগিব সেইটো ফালে চাই আছে নে নাই? সেইটো ফালেও চোৱা হৈছে, আজি কিন্তু মোৰ কথা শুনিবি, আজি কিন্তু ৰাতি ঘৰত থাকিবি হা, মা আজি মোৰ কথা শুনিবি, আজি দুয়োটা ঘৰত থাকিবি, মোৰ কথা আজি শুন, কালি আকৌ ৰাতিপুৱা আহিবি, কিন্তু আজি ঘৰত থাকিবি। যদি আজি গধূলিলৈকে ভগৱানে তো বিচাৰি দিলেতো দিলেই, যদি নহয়ো ইহঁতে কালি ৰাতিপুৱা আকৌ বিচাৰিব, কিন্তু আজি দুইজন ঘৰত থাকিবি। নহ'লে থকা ল'ৰাজনেও ভয় খাই তাৰো মনত এটা দেউতাক মাকক নেদেখিলে তাৰো মনটো দুৰ্বল হৈ যাব।